গাছ বাঁচান। এই বার্তা দিতে গাছের বিবাহ দিলেন গ্রামের মানুষেরা। গায়ে হলুদ থেকে শুরু করে বিবাহ বাসর কিছুই বাদ গেল না। অভিনব এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন গোটা গ্রামের মানুষেরা। হিন্দু পুরাণ অনুযায়ী বটবৃক্ষ ও অশ্বত্থ হল দম্পতি। সেই কারণেই বট ও অশ্বত্থ সর্বদা পাশাপাশি থাকে। পুরাণের এই বার্তাই বাস্তবে রূপান্তরিত করল রায়দিঘি বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দারা। রামায়ণে বর্ণিত বৃক্ষ বিবাহের সমস্ত রীতিরেওয়াজ মেনে বট ও অশ্বত্থের শুভ বিবাহ সম্পন্ন হল। রায়দিঘি বিধানসভার দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণতলী অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এই অভূতপূর্ব বিবাহ সম্পন্ন হল। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্যাপক্ষ বটবৃক্ষের পিতা কানাইলাল শিকারী ও বরপক্ষ অশ্বত্থ গাছের পিতা কালীপদ সামন্ত এবং সকল গ্রামবাসীরা। সকাল থেকে গায়ে হলুদ থেকে শুরু করে বিবাহের সমস্ত আচার অনুষ্ঠান মেনে বিবাহ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। গ্রামবাসীরা জানাচ্ছেন, হিন্দু শাস্ত্র মতে বৃক্ষের বিবাহ হয়, রামায়ণেও বৃক্ষের বিবাহ বর্ণিত রয়েছে, তাই হিন্দু শাস্ত্র মেনে এই বিয়ে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের দাবি, একটা সময় এই অবৈতনিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি গাছ ছিল, কিন্তু সেই গাছটি একটা সময় কেটে ফেলা হয়, এরপরই বটগাছ ও অশ্বত্থ গাছ দুটি ওই জায়গায় আবারও একইভাবে বড় হয়ে ওঠায় এলাকার মানুষজন হিন্দু শাস্ত্র মতে গাছের বিবাহ দেওয়ার উদ্যোগ নেয়। এছাড়াও গ্রামবাসীরা বলেছেন, বর্তমান বিশ্ব উষ্ণায়নের যুগে গাছের গুরুত্ব অপরিহার্য, তাই এই অভিনব বিবাহের মাধ্যমে তারা সর্বসমক্ষে গাছের গুরুত্ব স্পষ্ট করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে একটি বট এবং অশ্বত্থ গাছের বিবাহ দেওয়া হচ্ছে এবং এটা সম্পূর্ণ হিন্দু শাস্ত্রের শাস্ত্রীয় মতে আচার বিধি প্রথা রীতিনীতি সমস্ত রকমের উপর নির্ভর করে এই বিবাহটা দেওয়া হচ্ছে। এই বিবাহ দেওয়ার কারণ কি না, আমরা শাস্ত্র মতে রামায়ণ থেকে দেখেছি, হিন্দু ধর্মের শ্রেষ্ঠ শাস্ত্র গ্রন্থ, সেখানে আমরা দেখেছি বটবৃক্ষ এবং অশ্বত্থের বিবাহ দেওয়া হয়। সেই ধারাকে বজায় রেখে আজকের এই বিবাহ অনুষ্ঠান এখানে শুরু করা হয়েছে এবং এই বিবাহ অনুষ্ঠানে সম্মিলিত গ্রামবাসী বৃন্দ দক্ষিণ জয়কৃষ্ণপুর তথা এই দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা প্রাঙ্গণের কাছাকাছি যে সকল মানুষজন আছে তাদের মধ্যে কয়েকজনের উদ্দীপনায় এবং প্রেরণায় আজকের আমরা এই বিবাহ অনুষ্ঠান শুরু করেছি। এবং সেই সাথে সাথে শুধু এটা যে শাস্ত্র মতে তার গুরুত্ব আছে বা শাস্ত্র মতে আমরা এটাকে বিয়ে দিচ্ছি তা নয়, এর সাথে বিজ্ঞান মাত্রাও যুক্ত হয়েছে। বর্তমান দিনে যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং চলছে, সেখানে প্রত্যেকটা মানুষকে একটি গাছ একটি প্রাণ এই স্লোগান নিয়ে বাঁচতে হয়, তাকে উদ্দেশ্য করে বা সেই দৃষ্টান্তকে নজির স্থাপন করার জন্য দক্ষিণ জয়কৃষ্ণপুর নারায়ণীতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমরা আজকের এই বটবৃক্ষ এবং অশ্বত্থের বিবাহ অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে চলেছি। প্রত্যেকটি মানুষের কাছে এই বার্তাই তারা পৌঁছে দিতে চান, গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং আগামী প্রজন্ম যাতে গাছের মর্ম বোঝে। একটি গাছ কাটলে যেন তার পরিবর্তে আরও গাছ লাগানো হয় সেই চেতনা বৃদ্ধির জন্যই এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই দাবি এলাকাবাসীদের। শাস্ত্র মেনে এই বৃক্ষ বিবাহ দেওয়া হচ্ছে। আমরা দক্ষিণ জয়কৃষ্ণপুরে এই অবৈতনিক নারায়ণী বিদ্যাপীঠে প্রাইমারি স্কুলের মাঠে এখানে একটা গাছ ছিল, সেই গাছটা যখন উঠে চলে গেল আমাদের খুব বেদনাদায়ক জায়গায় পৌঁছে গিয়েছিলাম। অতএব আমরা চাই যে বৃক্ষ একটা দেবতা, তাই এই রামায়ণের মাধ্যমে আমরা এইগুলো এই প্রথাগুলো জানতে পারি। অতএব রামায়ণের প্রথা আছে যে এই বৃক্ষ বিবাহ ব্যাপারটা, তাই আমরা সেই বৃক্ষ বিবাহ দেওয়ার জন্যে গ্রামবাসী সবাই একত্রিত হয়ে এক চিন্তাভাবনায় মাথায় নিয়ে আমরা এই তাই বৃক্ষ বিবাহ করছি। আমরা এই বৃক্ষ বিবাহ দেওয়ার আগে অনেক জল্পনা কল্পনাও হয়েছে, বিজ্ঞান মতো আমরা জেনেছি যে এই বৃক্ষ বিবাহ এটা সঠিক। অর্থাৎ এই সঠিক মূল্যায়ন করতে গিয়ে আমরা জানলাম যে এই বৃক্ষ আজকের দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে, যাতে না শেষ হয় এই এর মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারবে যে এই বৃক্ষ কি দরকার।
তাই আমরা এই বৃক্ষকে বাঁচানোর জন্য আজকে আমরা দলবদ্ধ হয়ে এবং গ্রামবাসী সকল গ্রামবাসী মিলে আমরা এই বৃক্ষ বিবাহ দিচ্ছি। সেদিনই অভিনব উদ্যোগের সাক্ষী থাকলেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।